Srinanta Vishe Amrita Shahutra Aye Dhamani Divyani Dastu Vidahamitam Purusham Mahantam Aditya Varnam Tamasa Parasta Tame Vaviditva Pantha Vidyate Ayonaya Nanya Pantha Vidyate Ayonaya Nanya Pantha Vidyate Ayonaya Mancha Bhavishto Param Pujya Pada Srimad Swami Hitakamananda Ji Maharaj, Swami Haridevananda Ji Maharaj, Upasthit Shudhi Binda, Upasthit Yuva Mahamandale Samasta Shobhagan, Sabaike Amar Yathajogya Sambhashan Janai. Ami Upasthit Hoyechi Advaita Ashram Theke. Ashar Pore আমার অবস্থা সেই রকম যে একজন ব্যক্তি সাঁতার জানে না তাকে জোর করে জলের উপরে ঠেলে ধাপ ফেলে দেওয়া হলো আমাকে রণেন বাবু বললেন কিছু বলতে হবে আপনি অদ্বৈত আশ্রম থেকে এসেছেন তাই দুই চার কথা বলি অদ্বৈত আশ্রম যেহেতু আমার মনে মনে ভাবছিলাম এই সেই গোমুখ যেখান থেকে গঙ্গা এসে আমাদের এই ধরনীকে প্লাবিত করেছে আবার মনে পড়ছিল ইনি কি তাহলে সেই ভগীরথ যিনি যার শরণে আমরা উপস্থিত হয়েছি যিনি সেই গঙ্গাকে আমাদের সকলের সামনে উপস্থিত করেছেন আবার ভাবছিলাম যে এটাই কি রামকৃষ্ণ সংঘের যে আটপুর এই সংঘেরও সেই আটপুর কি অদ্বৈত আশ্রম যেখান থেকে সেই হোম শিখাটি এদের মনের মধ্যে জ্বলে উঠেছিল আজ সেটা দিকে দিকে ছড়িয়ে পড়েছে সেই স্বামীজির ভাবগুলো এই এদের কয়েকজনের মধ্যে সঞ্চারিত হয়ে এবং তার সেই দীপশিখা থেকে প্রজ্বলিত হয়েছে আমাদের মতো সমস্ত মানুষের মধ্যে সেই হোমাগ্নি থেকে সেই স্বামীজির ভাব ঠাকুরের ভাব আমাদের হৃদয়ের মধ্যে জল জল করছে আমরা সেই এরকম একজন মহাপুরুষ মহামানবের সামনে উপস্থিত হয়েছি বলতে হয় স্বামীজির সেই মহাবীর যিনি তার ভাব দিয়ে তার কথা দিয়ে তার আচরণ দিয়ে আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছেন মনে পড়ছিল যে এইসব করার কি প্রয়োজন প্রসঙ্গের বাইরে গিয়ে একটু বলি একটা বই থেকে পড়ছিলাম এটা রাশিয়ার কথা রাশিয়াতে বিয়ের পরে আমাদের এখানে যেরকম ঢাক ঢোল প্যান্ডেল সাজ গয়না সব সাজ এইসব ব্যবস্থাগুলো আমরা বেশি ভাবি ওখানে সেই স্মৃতি কথাতে উনি লিখছেন ওখানে কিন্তু এরকম হয় না ওখানে কি হয় জানেন বিয়ের পরে সই করার পরে তারা গিয়ে ওই যে সমাধি পীঠ থাকে স্মৃতি সৌধগুলো থাকে তাদেরকে বর কনেকে ওই জায়গাতে নিয়ে যাওয়া হয় তখন একজন ভারতীয় যিনি তার স্মৃতিকথাতে লিখছেন তা কেন এরকম করা হয় না আমরা বিয়ের পরে তাদের মনের মধ্যে বুঝিয়ে দিতে চাই যেটি আনন্দ করার জন্য নয় তোমাকে এদের মতো ত্যাগ করতে হবে এদের মতো ট্র্যাডিশনটাকে ধরে রাখতে হবে এদের এই ভাবটাকে যে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের জন্য যাদের জীবন উৎসর্গ হয়েছে তাদের সেই ভাবটাকে তোমার মনের মধ্যে নিতে হবে এই প্রতিজ্ঞা করে তুমি তোমরা দুজনের জীবন চালনা করো কি সুন্দর ভাব আমরাও কিন্তু এই শিশু সভা সমিতিতে এসেছি তার ভাব যেন আমরা নিতে পারি এবং আমাদের সামনে যেন ঠাকুর মা স্বামীজি
আমাদের ভবিষ্যতের রাস্তা দেখান, এই প্রার্থনা জানিয়ে সকলকে নমস্কার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।